যারা জীবনই দিয়েছে, যুবকরা দিয়েছে, সাংবাদিকরা জীবন দিয়েছে, বেশি সরকারের পতন ঘটেছে। এই বেশি সরকারের পতনের পর সাংবাদিকদের আর দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে সেটা আমরা আশা করিনি। আমাদের দাবি ছিল সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ হাসিনা সরকারের আমলে হত্যা করা হয়েছে 260 জন সাংবাদিককে, তাদের হত্যার বিচার। দুর্ভাগ্যজনক হলো শব্দ আমরা জানি, এটা আমাদের চতুর্থ সমাবেশ। আমরা বারবার বলে আসছি সাগর রুনি হত্যার বিচার করার জন্য এখনো পর্যন্ত আমাদের সহকর্মী সাগর রুনি হত্যার বিচার হয়নি। আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারকে বলতে চাই, অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে, সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তাহলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি সেই লড়াই আমরা আবার নামতে বাধ্য হব। সাংবাদিকদেরকে আপনারা গণহারে খুনের মামলা দিচ্ছেন, এই সাহস পান কোথায়? সাংবাদিকদের মতো অপরাধী আছে, ফ্যাসিবাদের দালাল আছে, দালালি করেছে, ছাত্রদের রক্ত, শিশুদের রক্ত জোরানোর সাথে কিছু কিছু সাংবাদিক জড়িত আছে, এটা স্বীকার করার জোরেই রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা খুব প্রবাসে এই সাংবাদিক আছে, আমরা তাদের বিচার চাই। কিন্তু কোন হারে সবাইকে আপনারা আসামি করবেন এটা আমরা অন্তত মেনে নিতে পারি না একটা পেশাদার সাংবাদিক হিসাবে। আমরা এটা বন্ধ করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি একটা সুসময় এসেছে, এদেশে সর্বস্তরের মানুষের শ্রমের বিনিময়ে, রক্তের বিনিময়ে এটা যেন ব্যর্থ না হয়, আমরা এই সরকারকে তাই আজকের এই সমাবেশ থেকে অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকদের এই দাবিগুলো, আমাদের যে দাবিগুলো আমরা গত সমাবেশে দিয়েছি, নয় দফা দাবি, আমাদের দাবিগুলো যেন অবিলম্বে মেনে নেওয়া হয়। আরেকটা বিষয় বলছি, আজকে আবার ফ্যাসিবাদের দালালরা নতুন রূপে গজিয়ে উঠতে চাচ্ছে, ভিন্ন নামে আজকে সাংবাদিকের মধ্যে বিভাজন তৈরি করে ব্যানার করে এখানে সভা সমাবেশ করতে চাচ্ছে। কারা? তারা ফ্যাসিবাদ সরকারের দালাল ছিল, হাসিনার সাথে অবৈধ ইলেকশন অংশ নিয়ে চলো, তারা এদের ব্যাপারে সজাগ থাকবেন। এরা জাতীয় শত্রু, গণতন্ত্র শত্রু, সাংবাদিকের শত্রু, মানবতার শত্রু, হাসিনার মিত্র, এদের ব্যাপারে সজাগ থাকবেন। আছে এই বিউজে ডিউজে থেকে কঠিন কঠোর সিদ্ধান্ত হবে। আপনাদের পাশে চাই এসব দালালদেরকে, যারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ওরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আজকের এই সমাবেশ থেকে সেই হুঁশিয়ারি উচ্চারণ করছে, সাবধান, যারা ওদের সাথে যাচ্ছেন তাদেরকে বলি, হাসিনার দোষর হাসিনার সাথে যে নির্বাচনে গেছে তার সে বড় দালাল ফ্যাসিবাদের দালাল হতে পারে না, তাদের ব্যাপারে সাবধান থাকবেন। এবং আমরা উচেই পিভুজে টিউজে প্রেসকে আমরা মিলে উচেই এদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নেব, কারণ ফ্যাসিবাদের দালালদেরকে আমরা এখানে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না।